নমস্কার। বাড়ি বা ঘর, এই দুটি শব্দের মধ্যে একটাই মানে কিন্তু লুকিয়ে আছে, নিরাপত্তা। আমার তো তাই মনে হয়, মানুষ সবচেয়ে স্বচ্ছন্দ, মানুষ সবচেয়ে নিরাপদ তার নিজের বাড়িতে। মানুষ কাজে বেরোলে কর্মজীবনের কর্মব্যস্ততা, অনিশ্চয়তা, দুঃখ, রাগ সব কিছু হাত থেকে রেহাই পায় বাড়ি ফিরে এসে। তাই বাড়ি হওয়া উচিত শান্তির জায়গা। আর এই শান্তি বজায় রাখার জন্য বাড়িতে যারা সদস্যরা থাকেন তাদের একে অপরের প্রতি হওয়া উচিত সহানুভূতিশীল। তাহলেই সেই বাড়ি হয়ে উঠবে দ্য পারফেক্ট হোম। তাই চলুন না, এই সুন্দর মনোভাব নিয়ে শুরু করা যাক আজকে নারী। নমস্কার। আজ পঞ্চমী, রাত পোহালেই ষষ্ঠী, দেবীর বোধন। পুজো পুজো ভাব দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যায়, তবু পঞ্চমীর আনন্দই আলাদা। আর এই আনন্দের রেশ নিয়ে আমরা নারীর তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একজন নারীকে, যার সঙ্গে আলাপ করে আপনাদের আনন্দ বহুগুণ বেড়ে যাবে। আসুন আলাপ করি আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে। হৈমন্তী দিদি নমস্কার। নমস্কার। আজ তো পঞ্চমী দিদি, সবার আগে তোমাকে জিজ্ঞেস করবো যে এই পঞ্চমীর অনুভূতিটা ঠিক তোমার কাছে কেমন? প্রত্যেক বছর পুজোর অনেক আগের থেকে তো একটা প্রস্তুতি আসে না, মানসিকভাবে। এমনিতে তো চারিদিকে রমরমা ভাব চলছেই, কিন্তু মানসিকভাবে একটা অন্যরকম, যে বিশেষ উৎসব আমাদের পুজো আসছে। আর আমার চিন্তাভাবনাটা খুব গান নিয়ে, জানো, যে পুজোর গানটা বেরোবে, লোকেরা কীভাবে গ্রহণ করবে। আর দুর্গাপুজো না, আমাদের বাড়িতে পুজো হতো আগে, মা চলে যাবার পরে আর সেটা বন্ধ হয়ে গেছে। যা হয়, পুরনো সব কিছুই তো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুভূতিগুলো তো থেকেই যায়। যেমন মহালয়া থেকে, আমি পঞ্চমী বলবো না, জানো, মহালয়া থেকে শুরু হয়। আর আমার ওই গান একটুখানি গে শোনাচ্ছি, কৃষ্ণাদি গাইতেন যেটা, অখিল বিমানে তব জয় গানে, অখিল বিমানে। কিরম মনে হয় পুজো এসে গেছে, ভীষণ ভাল লাগে, জানো। আর মহালয়ার আগের দিন রাত্রে চাটা তৈরি করে বসে থাকা, সেই দিন থেকেই আসলে পুজো শুরু হয়ে যায়। তারপরে পঞ্চমী এলে আরো বেশি জলজল করে, কেন পরে কালকে ষষ্ঠী আর পুজো শুরু হবে। পূজোর সাজ তুমি কিরকম করো দিদি? পূজোর সাজ এক একদিন এক এক রকম, সপ্তমী অষ্টমীর দিনে শাড়িটা অন্যরকম, আর সপ্তমীর দিন একটু ঝকঝকে পরি, আবার নবমীর দিন আর একটু অন্যরকম, মানে দশমীর দিন না কিরকম বিষণ্ণ খারাপ লাগে, যতই আনন্দ ভাবি বিষণ্ণ ভাব আসে, তখন একটা লাল পেরে শাড়ি পরতে যেন খুব ভালো লাগে। দিদি তুমি তো এত ব্যস্ত থাকো, তাই এই ব্যস্ততার মধ্যে তুমি পুজো কাটানোর সময় পাও? হ্যাঁ নিশ্চয়ই, আমি বেশিরভাগ সময় হয়তো কলকাতার বাইরে পুজোতেও যাই, সেখানেও আমার মানে মেইন থাকে তখন পুজোটাও দেখা হবে, গান তো গাইবই, সে তো আছেই। আর ওই প্রবাসী বাঙালিদের সঙ্গে পুজোর সময় থাকতে ভালো লাগে, দিল্লি, বম্বে, এইবার যেমন বম্বেতে যাব। তোমার তো এত বহুল পরিচিতি, সাধারণ লোকের মতো যখন তুমি প্যান্ডেল ঘুরতে যাও, সেই রকম কোনো যদি অভিজ্ঞতা তোমার কাছে আছে আমাদের বলো। সে একবার তো পুজোর প্যান্ডেলে এক ভদ্রমহিলা দৌড়ে এসে আমাকে জাপটে ধরেছে, উফ আপনার গান আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ এনজয় করি, জানো, যে কত মেয়েরা তো ঘুরছে কিন্তু আমাকে ভালোবাসছে, আমার গান এত ভালোবাসছে, দেখে এরকম মানে উত্তেজিত হয়ে তখন সে ভুলে গেছে যে সে কোথায়, জড়িয়ে ধরেছে আমাকে, ছাড়ছে না। আর আমি খুব আমার খুব ভালো লাগে, আমি মনে করি ঈশ্বরের অনেক আশীর্বাদ, অনেক পাওয়া। পুজো নিয়ে এইরকম আরও কোনো স্মরণীয় অভিজ্ঞতা আছে তোমার? পুজো নিয়ে অভিজ্ঞতা মানে, জানো, ছোটোবেলাটা তো খুব সবাইকে ভীষণ ধরে রাখে না। আমার বাবা, তোমরা জানো তো, গায়ে লোক ছিলেন হরিহর শুক্লা, উনি দেখতে ভীষণ সুন্দর ছিলেন। আমি যে সুন্দর ছেলেদের খুব পছন্দ করি, বাচ্চাবেলা থেকে বাবার সঙ্গে বন্ধুত্ব হওয়াতে। আর মহাষ্টমীর দিন না বাবা চণ্ডীপাঠ করতেন, সে একটা মনোরম দৃশ্য, জানো, কি যে ভালো লাগা, সেটা খুব এখনো মনে পড়ে, খুব মনে পড়ে। যখন আপনাকে পেয়েছি তাহলে গানের কথা তো বলবোই। পূজোয় আপনি আমাদের কি উপহার দিচ্ছেন? পূজোয় এবারে আমি চিরদীপ দাশগুপ্ত
আর রাজীব চক্রবর্তী, এই দুজনের সুরে চারটে চারটে আটটা গান করেছি। আর আমি নতুনদের সঙ্গে কাজ করতে ভালোবাসি, বিশেষ করে চিরদীপ দাশগুপ্ত মানে ভীষণ প্রতিভাবান, আর রাজীব চক্রবর্তী তো শরদিয়া ও ক্লাসিক্যাল জগতের লোক হলে কী হবে, খুব আধুনিক, মানে কী সুন্দর গান লেখেও পর্যন্ত। তাহলে আপনাদের বলি যে দিদির গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আপনাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন দিদি। শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, সবটা কেমন জানিয়ে দিচ্ছে না আজ মহাপঞ্চমী? আজকের এই শুভ দিনে আমি নারীর কবলিকা নিয়ে এসেছি আপনাদের জন্যে আকাঙ্ক্ষা নারীর রূপের হার। আর আমরা পেয়েছি আমাদের মাঝে সে বিশিষ্ট অতিথিকে, কে বলুন তো? অপরাজিতা রুদ্র, কেমন আছো? ভীষণ ভালো, তুমি কেমন? খুব ভালো। পুজো কেমন, পুজো পুজো কেমন লাগছে? ভীষণ ভালো, কারণ আমার মানে কি বলবো, এই যে দিনটা পুজো আসছে আসছে, যেন আমার মনে হয় আমি সেই ছোট্টবেলার অপরাজিতা হয়ে গেছি, মানে আমার মনটা এত খুশিতে আনন্দে ভরে থাকে সত্যি কথা। এবং সবাইকে আমার শুভেচ্ছা, আমার দর্শক বন্ধুদের খুব খুব আনন্দে খুব ভালোভাবে আপনারা পুজো কাটাবেন এবং পুজোর দিনগুলো কীভাবে সাজবেন সেজন্যই কিন্তু তোমাকে আমাদের মাঝে আজকে আসা। আচ্ছা অপরাজিতা দি, আজকে এই মহাপঞ্চমীতে তুমি একটা নিশ্চয়ই অসাধারণ কিছু করে দেখাবে, সেটা কি মানে উপহারটা কি আমাদের জন্য? জানি না অসাধারণ কি না, কিন্তু উপহারটা হচ্ছে সবার বাড়িতে বাড়িতে সব মেয়েদের এখন একটা প্রস্তুতি পর্ব চলছে, মেকআপ কিভাবে নেব, হেয়ারস্টাইল কিভাবে করব, এটাই আমি উপহার হিসাবে তুলে ধরব। বাহ, তাহলে সরাসরি চলো দর্শক বন্ধুদের দেখিয়ে দিই তুমি কি ধরনের মেকআপ সাজেস্ট করবে এবছর পূজার জন্য। আচ্ছা একটা কথা বলি, মেকআপ করবার আগে কিন্তু মুখটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা দরকার, সেই জন্য অবশ্যই কিন্তু বরাঙ্গ দিয়ে, অন্তত বরাঙ্গ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন। তারপরে কি করবেন, বেস মেকআপ হিসাবে কিন্তু এতদিন আপনারা অনেক ফাউন্ডেশন, ফেস পাউডার অনেক কিছু মেখেছেন, এখন আর প্রয়োজন নেই। মাখুন একদম ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট হচ্ছে তনুত্র। তনুত্রটা পুরো মুখে কিন্তু পাফ করে করে লাগাবে এবং তনুত্র মাখলে কিন্তু আলাদা করে ফাউন্ডেশন, ফেস পাউডার আর প্রয়োজন হচ্ছে না। ঠিক এইভাবে তনুত্রটা পাফ করবার পর তার উপরে কী করব, অবশ্যই যে কালারের আমরা ড্রেস পরব বা শাড়ি পরব সেই কালারের সাথে ম্যাচিং করে আমি কিন্তু আইশ্যাডোটা লাগাবো। আইশ্যাডোটা কীভাবে লাগাবো দেখো, এমন করে ব্লেন্ড করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে মেকআপ করবার সময় কিন্তু আমাকে ভীষণভাবে নজর রাখতে হবে যে ব্লেন্ডিং। এরপর কী করব, আইলাইনার করব এবং আইলাইনারে খুব সরু সূক্ষ্ম তুলির টান দেবো। এরপর লাগাবো হচ্ছে মাস্কারা। মাস্কারাতে কী হয়, আমাদের লোমগুলো, ল্যাশগুলোকে আরও বেশি বড় লাগে। সুতরাং বুঝতেই পারছো কমলিকা, এইভাবে যদি আমার দর্শক বন্ধুরা সাজে মানে কি বলবো, মানে প্রত্যেক মণ্ডপে বোধ হয় প্রত্যেকের চোখের মানে তারা কিন্তু গোলাপি পিঙ্ক শেডের ব্লাশার ইউজ করবেন না, তারা করবেন নয় হচ্ছে ন্যাচারাল শেড অথবা হচ্ছে একটু রেডিশ, একটু রেডিশ সেটা ইউজ করবেন। লিপস্টিক অবশ্যই ম্যাচ করে দেবেন। এইভাবে যদি মেকআপ করা যায়, হেয়ারস্টাইল, হেয়ারস্টাইল আমি মডেলের হেয়ারস্টাইল আমি করে এনেছি একটা ফ্রেঞ্চ রোল, কারণ ও যে ড্রেস করেছে তার সাথে আমি মনে করছি ফ্রেঞ্চ রোলটা ভীষণ ভালো লাগবে। আর শাড়ির সাথে ইচ্ছা করলে সুন্দর সুন্দর অনেক রকম খোপা আছে, নাহলে চুল ছাড়া একটা বেনুনি, একটু সুন্দর ফুল, কারণ আমি ভীষণ ফুল ভালোবাসি, নিজে দিতে ভালোবাসি এবং কাউকে সাজাতে গেলেই মনে হয় কি একটু ফুল দিয়ে সাজাই। সুন্দর পঞ্চমীর দিন একটু যদি মানে পুজোর দিনগুলো একটু যদি ফুলের ছোঁয়া থাকে সাজে খারাপ কি? দেখেছো তো, আমি এবার হেয়ারস্টাইলটা দেখো একটু দেখাই যে এই যে ফ্রেঞ্চ রোলের সাথেও কিন্তু ফুলটা কিন্তু খুব মানিয়েছে, মুখের আদলটা এত সুন্দর, একবার সব মিলিয়ে যেন মেকআপটা এবং হেয়ারস্টাইলের ফুলটা। সুতরাং সাজবেন এবার, এবার কিন্তু পুজোটা কিন্তু একটু ফুল দিয়ে সাজবেন এবং জানাবেন অবশ্যই, তাই তো কমলিকা? নিশ্চয়ই। তারপর তো কমলিকা আমরা তো আছি, আমাদের যেখানে যেখানে আপনাদের কোথাও অসুবিধা হচ্ছে চিঠি লিখবেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করব। কথা দিলাম, কথা দিলাম। আর যাওয়ার আগে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই তোমার সঙ্গে আলাদা করে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তারা তোমার ঠিকানা নম্বর চাইবে, তাদের জন্য একটু তোমার টেলিফোন নাম্বারটা দিয়ে দাও। আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, ফোন নাম্বার 2475-5839,
3092825 8 3092825 8 3092825 8। আকাঙ্ক্ষা কিন্তু জলপাইগুড়িতেও রয়েছে, আকাঙ্ক্ষা যার ফোন নাম্বার হচ্ছে 0356122433 0356122433। খুব ভালো লাগলো তুমি আমাদের মাঝে এলে, কে এত শুভ দিনে আমাদের এত সুন্দর একটা জিনিস শেখালে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। পুজো খুব ভালো কাটুক, এই রইল আমাদের প্রীতিও শুভেচ্ছা। আমার তরফ থেকে রইল তোমাকে, আমার দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, ভালো থাকবেন। লিখে সত্যিই জানাতে হবে আজকে সেগমেন্ট কেমন লাগলো, বিউটি টিপসও পাঠাবেন, তার সঙ্গে ছবিও কিন্তু পাঠাতে হবে মনে করে। পুজো খুব ভালো কাটুক, সকলের জন্য রইল নারীর পক্ষ থেকে প্রীতিও শুভেচ্ছা। সামনে সেই পাঁচটা দিন যার জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে, ঠিকই ধরেছেন, পুজোর দিন। তাই এই পুজোর দিনগুলো আমি শুরু করবো একটা স্পেশাল রান্না দিয়ে, আর রান্নাটি শেখাবেন আমাদের মল্লিকা বৌদি। নমস্কার বৌদি। মল্লিকা বৌদি এসছেন চুচুড়া থেকে এবং একটা দারুণ রান্নার রেসিপি উনি আমাদের পাঠিয়েছিলেন, তাই চটজলদি দেরি না করে ওনাকে নিয়ে চলে এসেছি। মল্লিকা বৌদি রান্নাটা একটু বলে দিন আমাদের দর্শকদের। ভেটকি মুঠিয়া, না তেলটা দিতে হবে, দিয়ে এটা মুঠিয়াটা ভাজবো। আচ্ছা এইটা কি মুঠিয়াটা যেটা করে রেখেছেন এটা সম্পর্কে আমাদের একটু দর্শকদের বলুন কি করেছেন। এটা ভেটকি মাছ সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি মেখে নুন দিয়ে। হ্যাঁ, এরপরে কি করতে হবে? এরপরে ভাজতে হবে, বড়াটা ভাজতে হবে। এটা কি পুরোটা একসঙ্গে ছেড়ে দিতে হবে? না একসঙ্গে নয়, বড়া করে। বড়া করে, তাহলে বড়া করে যে কটা হবে দিয়ে দিচ্ছি। হুম, তেলটা একটু গরম হয়েছে? হুম, মোটামুটি গরম হয়ে গেছে। না গরম হয়নি, আর একটু বেশি গরম। চারটে আপনি দিচ্ছেন, এটা কি লালচে লালচে করে? লালচে লালচে করে ভাজতে হবে। তাহলে বড়াগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে বৌদি, আমি তাহলে তুলে রাখি বড়াগুলো। আচ্ছা বৌদি, এই যে ভেটকি মাছের কি বললেন যেন, মুইঠা, মুঠিয়া, মুঠিয়া, তাহলে এই রান্নাটা কি মানে কোত্থেকে শেখা নাকি নিজের? না নিজের নয়, এটা মায়ের কাছ থেকে দেখা। মা কাকিমা খুব মাছের আইটেম করতেন, সেই তখন থেকে দেখা। তাহলে এরপর কি করছি? এরপর তো তেলটা গরম হয়ে আছে, এই তো আলুর দমটা দিয়ে দিই, এটা একটু ভেজে নিই। আচ্ছা আলু, আলুগুলো কি সেদ্ধ করে রাখা আছে? সেদ্ধ করে টুকরো করে রাখা, টুকরো করে রাখা আছে। আর এটা কি? এটা কারি পাতা। আচ্ছা কারি পাতা আর আলু যে সেদ্ধ করে রাখা আছে সেটা একসঙ্গে ছেড়ে দিই। আচ্ছা দিদি, এটা দিয়ে দিই। জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো বেশি করে একটু, না হ্যাঁ বেশি করে একটু দিতে হবে। এটা লঙ্কা গুঁড়ো বেশ ঝাল ঝাল হবে মনে হচ্ছে ব্যাপার। হ্যাঁ পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে, ভাজা হয়ে যাবে পেঁয়াজ গুঁড়ো। এটা টমেটো, টমেটো, আচ্ছা টমেটো কিছু, মানে যেরকম একটা গ্রেভি গ্রেভি মতন হওয়ার জন্য যা যা দরকার লাগে। হলুদ গুঁড়ো চামচে দিই, চিনি কচামি পরিমাণ মতো, অল্প একটু, অল্প, হ্যাঁ অল্প একটু পরিমাণ মতো নুন, নুন, আর ওটা তো নুন দিয়ে ভাজাই আছে। এরপর কি এর মধ্যে একটু জল দিয়ে দেব? অল্প একটু জল দিতে হবে। ধরুন বৌদি আপনি নাড়ছে থাকুন, জল অল্প, ব্যাস একটু ফুটলেই হয়ে যাবে, এক্ষুনি তো ফুটে যাবে। দিয়ে এটা মুঠিয়াটা দিয়ে দিতে হবে, দিয়ে এই গরম মশলাটা দিয়ে, ফুটে গেছে মোটামুটি যা দেখতে পাচ্ছি, দিয়ে দিই একটা একটা করে। আমি তাহলে দেখি এর মধ্যে ঢুকিয়ে দেবো বৌদি, ঝোলটার মধ্যে, গ্রেভিটার মধ্যে। হ্যাঁ, আর এই গরম মশলা, গরম মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে ঢেকে দিতে হবে, পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ তাহলে গ্যাসটা এবার বন্ধ। হ্যাঁ গ্যাস অফ করে দিই, ঢেকে দিতে হবে। ততক্ষণে আপনি গার্নিশিং এর জন্য কি কিছু রেখেছেন? না এটা গার্নিশিং এর খুব একটা প্রয়োজন নেই, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায়। তাহলে ঢাকাটা খুলে আমি গার্নিশিং এর জন্য এই কাঁচা লঙ্কাগুলো একটু সাজিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য। বেশ ঝাল ঝাল খেতে হবে। ভেটকি মাছের গন্ধটা দারুণ বেরিয়েছে, দারুণ হয়েছে। ভেটকি মাছের মুঠিয়া, ভেটকি মাছ সেদ্ধ, আলু সেদ্ধ,
পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে গোল বলের আকারে গড়ে নিন। ফ্রাইং প্যানে সাদা তেল দিন। তেল গরম হলে মাছের বলগুলো ছেড়ে দিয়ে ভেজে নিন। এরপর বড় করে কাটা সেদ্ধ আলু তেলে ছাড়ুন। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিনি দিয়ে কষিয়ে দিন। কষা হলে মুঠিয়াগুলো ছেড়ে দিন। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবেন। অল্পক্ষণ রেখে নামিয়ে নিন।